মাদকে বাধা দেওয়ার কারণে রাজধানীর কুড়াতলি এলাকায় কিসমত আলী নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রধান আসামিকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজনেরা। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনাটির সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। কিসমত আলী বয়স 42 বছর, পেশায় ড্রাইভার। গত 3 মার্চ রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে কুড়াতলি পূর্বপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি। তিন ভাই মিলা তপু সাজু আর হলো রাজু, তিন ভাই মিলা আর দুই তিন লইয়া পর আমার ভাই চার দোকান আছে লাগিয়ে আর আমার রড লইছে, রড দিয়ে পিঠে মাথা আঘাত করে ওখানে মাইরা আর চলে গেছে। মাদক ব্যবসায় বাধা দেবার কারণেই কিসমতের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনেরা। তারা মাদক ব্যবসায় ছিল, আমার স্বামী তাদেরকে বাধা দেওয়ার কারণে আমার স্বামীরই হত্যা করছে। ঘটনাস্থলে গিয়ে পাওয়া গেল প্রত্যক্ষদর্শীদের। সেদিন রাতে কি ঘটেছিল এমন প্রশ্ন ছিল তাদের কাছে। আমার দোকান তো এত দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না। ওই পিছে আপনার চিল্লাচিল্লি শুনিয়া তখন আমি ফুচকি মেরে দেখলাম একটা লোকের ঘুষি মেরে দৌড় মারছে, পাবলিক জোন ছিল অনেক, দৌড় মারছে। কিসমত ভাই প্রথমত একটা ধাক্কা ঘুষি মারছে, বুক পোষে একটা ঘুষি দিল, ঘুষি দেওয়ার পরে কিসমত ভাই পড়ে গেছে, আমি ওখান থেকে দেখতেছি। এরপর আর একটা ঘুষি দিয়েছে বুক পোষে, এরপরে কিসমত ভাই পড়ে যাওয়ার পরে ওরা লাঠি আর ঘুষি দিল, লাঠি আর ঘুষি দেওয়ার পরে আমি ওখান থেকে বের হয়ে যাই, সে ধরবো আসলে, এই ধরার সুযোগ নাই, এরা করার চলে গেছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে কথা হয় মামলার আসামি রায়হান সরকার তপু, সাজু ও নাজমুলের মায়ের সাথে। ঘটনার দিন কিসমতের সাথে তপুর মারামারির কথা স্বীকার করলেন তিনি। আসার পর অর্জন আক্রমণ করছে, তখন ও দুইটা ঘুষি দিছে, সেটাই ওই কিসমতের দুইটা ঘুষি দিছে, ঘুষিছে তপু দিছে। তারপর আর কোনো কিছু না, এইটুকু আমি জানি। আর আমার এক ছেলে আসলো অফিসে, আরেক ছেলে আসলো ইয়ায় মিলাদে। কিসমত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তার ভাই। পুলিশের সাথে যোগাযোগ করতেছি, পুলিশে আমরা ধরবো বলে এই পর্যন্ত আপনার এক সপ্তাহ পার হয়েছে, পুলিশে কোনো ভূমিকা পাইতেছি না। মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে কথা হয় খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। কিভাবে হত্যা করা হয়েছে কিসমতকে সে বিষয়েও জানালেন তিনি। কথা কাটাকাটির এক পর্যায়ে কিসমতকে তপু ঘুষি মারে এবং ঘুষির এক পর্যায়ে সে আহত হয়। আহত হওয়ার পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিসমত মারা যায়। দুইজন আসামিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, অন্যদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।